হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। বাংলা ওয়ার্ল্ড সিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি টি টোয়েন্টি হাজির হবো, যে টি টোয়েন্টির মাধ্যমে আপনারা পয়লা বৈশাখের ফেস্টুন ডিজাইন করতে পারবেন। তো চলুন দেখি কীভাবে পয়লা বৈশাখের ফেস্টুনটি ডিজাইন করতে হয়। একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আপনাদের নেক্সট কাজ হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যাবেন। নিউতে গিয়ে আপনারা এটা অন্যভাবে আনতে পারেন, কন্ট্রোল এন দিয়ে শর্টকাট কি কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিলেন, কন্ট্রোল এন দিলে এই ইন্টারফেসটা আসবে। আপনি সাইজে ব্যানার তৈরি করতে চাইতেছেন, এখানে যদি ইঞ্চি দেওয়ার না থাকে তাহলে আপনি এখানে ইঞ্চি ইঞ্চি সিলেক্ট করবেন। ইঞ্চি দেওয়ার পর দেরি হবে, এই কারণে আমি 72 দিতেছি। আপনারা 300 দিতে পারেন, কোনো সমস্যা নেই। 300 দিলে রেজলিউশনটা একটু হাই দেখাবে। এর জন্য কালার মোড RGB কালার, RGB কালার মানে আপনি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা মোবাইলে যদি এটা নেন তাহলে এটা মানে কালারফুল আসবে। আর যদি আপনি এটা প্রিন্টের কাজে ব্যবহার করতে চান, যে আপনি এটা ডিজাইন করে আপনি যে ফেসে গিয়ে প্রিন্ট দেবেন, তো সেজন্য আপনি দিতে হবে CMYK কালার। এই কালার দিতে হবে, এই কালার হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য। প্রিন্ট দিলে আপনাকে এই কালার দিতে হবে, এই কালার দিলে প্রিন্টের কালার সবচেয়ে বেশি ভালো আসবে। তো আমি দিব RGB কালার, আপনারা এটা দিলে CMYK কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই প্রিন্টের জন্য। আমরা যদি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইলে রাখতে চান তাহলে RGB কালার দিবেন, এ দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সাইজ, আমি এ সাইজের ফেস্টুন তৈরি করবো। তো আমি প্রথমে ডিজাইনের কাজটা আগে দেবো, আগে করবো, এরপর আমি লেখার কাজগুলো লিখবো। আপনি কন্ট্রোল প্লাস দিয়ে আপনি জুম মাইনাস করতে পারবেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করতে পারবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম জুম আউট করতে পারবেন। তো আমি প্রথমে ডিজাইনের কাজ করবো। তো প্রথমে আমি সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অপেনে যাবেন। অপেন অপেনটা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোল প্লাস ও, আমি কন্ট্রোল ও দিলাম। ও দেওয়ার পরে এরকম আসবো। আসার পরে এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আগে থেকে গুগলে ডান করে রেখেছি, কারণ আপনাদের কাজের সুবিধার্থে, আমার কাজের সুবিধার্থে, যাতে ভিডিও বানাতে দেরি না হয়। সেই জন্য আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো পয়লা বৈশাখ ব্যাকগ্রাউন্ড, পয়লা বৈশাখ ডিজাইন, পয়লা বৈশাখ টেক্সট, যেটাই লেখেন পয়লা বৈশাখ লেখে গুগলে সার্চ করবেন, অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক অনেক ডিজাইনের এরকম পিকচার পাবেন। তো সেগুলো দিয়ে কাজ করতে পারবেন আপনাদের আপনাদের মন মতো। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডের কাজ করতে দেখেন ব্যাকগ্রাউন্ডের কাজ কীভাবে করতে হয়। আমি ব্যাকগ্রাউন্ডগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি কাজের সুবিধার্থে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, ব্যাকগ্রাউন্ডটা এখানে গিয়ে দিলাম। দেখেন দেখেন আমি এখন বড় করে দেবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এরকম দিয়ে অন শিট এবং অন টাস্ক করতে পারে, বড় করতে পারবেন। এরপর এটা দেখেন এখানে অনেক সাদা আছে। তো এরকম আসবে, এরকম আসার পর আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে যাবেন, এখানে যাবেন, এবার ইরেজার টুল, ইরেজার টুলে যাবেন। ইরেজার টুলে যদি আপনার এখানে যদি সিলেক্ট না থাকে আপনি এটা সিলেক্ট করে দেবেন, মানে ঝাপসা যাতে ব্লার হয় এরকম এটা সিলেক্ট করে দেবেন। এটা দিলে হবে, এটা দিলে হবে, এটা দিলে হবে, এটা দিলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা এটা করতে এখানে এটা দিলে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার এবং ক্লিক করার সাইজটা বড় করে নিতে পারবেন, তাহলে আপনার সাইজটা বড় হবে। যাতে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়।
এরকম করে দিলাম। এখন আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নিবো, আপনি আপনাদের মন মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড করতে পারেন। এই আইকনটা নিব, এটা কেটে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে রাখলাম, একটু বড় করে দিলাম। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এরকম আসবে, এরকম আসবে। শীট অল্টার ধরে বড় করতে পারবেন। এন্টার দিলাম। এরপর আবার ইরেজারে গেলাম, ইরেজারে গিয়ে এগুলো মুছে দিব। এখানে 100% আমি 80 করে দিলাম। মুশকিল আমেরিকা, এখন একটু সুন্দর দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ডটা। এরপর ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো নিব। ব্যাকগ্রাউন্ডটা নিলাম, বড় করলাম। কন্ট্রোল টি, এটাকে আমি এখন রোটেট করব। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা এই যে ফ্লিপ হোরি ট্রেজাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এটা ঘুরে গেছে। তো ঘুরে গেলে এরপর আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে ইরেজারে গেলাম, আবার ইরেজারে গিয়ে এগুলো মুছে দিব। এরপরে এরপর আমি ছবিটা আনবো, যে একটা ছবিতে আমরা একটা তার জন্য আপনি জেনে বানাবেন, আপনার নিজের জন্য বা তার জন্য। আমি একটা ছবি আনবো, ছবি আনার জন্য আমার এখানে আরো অনেক কোশ্চেন আছে। আমি ছবি আনবো, এই ছবি থেকে, এই ব্যানার থেকে এই ছবিটা নিবো। আবার এই ছবিটা লাগবে, এই ছবিটা এনে এইভাবে ক্লিক করে টেনে ধরে এখানে এনে বসাই দিবো। এরা দিয়ে একটু সুন্দর করে নেবো, একটু সুন্দর দেখা যায়। এখানে এখানে ছবিটা নেবো, ছবিটা ক্লিক করে টেনে ধরে এখানে বসাই দিবেন। এভাবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিচে দিয়ে দেবো, তাহলে আর কোনো দেখা যাবে। বাংলা বন্ধু ছবিটা নেব। বন্ধু যদি ছবি এরকম আগে ব্যানার না থাকে, তাহলে আপনারা ছবিটা পেন্টুল দিয়ে কেটে পিএনজি করে রাখবেন, তাহলে আপনাদের কাজে সুবিধার্থে। বা আগে কেটে রাখতে পারেন, বা ব্যানার করা অবস্থায়, ফিস্টিং করা অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে যদি আপনার ইচ্ছা করলে যদি দেখেন যে এটাকে জল চাপ বা রাস্তা করতে চান, তাহলে এখানে যাবেন লেয়ার গিয়ে, লেয়ার গিয়ে অপশন আছে, অপশন গিয়ে এখানে একটু অপরচুনিটি একটু কমে দিবেন। কমে দিলে দেখুন এটা বার একটু চাপ হয়ে গেছে। এরপর আমি টেক্সটের কাজটা, টেক্সটের কাজ টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য আমি যে এখানে দেখেন ওরিটেজের পিন টুল, এটা দিয়ে টেক্সট লেখে সবাই মূলত। এটা দিয়ে টেক্সট লিখবেন, এখানে দেখেন ফন্টটা অনেক ছোটো, তো আমি এই জন্য ফন্ট এখানে বড় করে দিব। 200 করে দিলাম, 100 200 100 করে দিলে হবে। 200 মতো বড় হয়ে গেছে। আমার এখানে, আমার এখানে সুগুণ অবশ্য নামে একটা নতুন পাঠ করা আছে, নতুন একটা লেখার পাঠ করা আছে, পাঠ করে রাখছি। আপনারা যদি করা না থাকে, তাহলে এটা লিখে নেবেন, বা আপনাদের ইচ্ছে মতো লিখলে হবে।
শুভ নববর্ষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ১৪০০ বাংলা করে দিলেন, বাংলা পয়েন্টগুলো শেষ করবেন। পয়েন্ট শেষ করার জন্য আপনার এখানে যাবেন যে সুতি নেম জি দিবেন, সুতি নেম জি, সুতি নেম জি কন্ট্রোলটার জি দিবেন, তাহলে লেখা বাংলা হবে ১৪০০ দেখেন এখানে গিয়ে এবার ক্লিক করবেন, ২৪২৪ এরপর আপনার লেখাগুলো লিখবেন যে আপনি কি লিখতে চান, কাকে শুরু করতে চান, কোন ইউনিয়ন কোন কোন দল থেকে সেটা জানতে চান, সেটা লিখবেন। দশ নম্বর ইউনিয়ন বলতে দিলাম দিয়ে একটু বড় করে দিলাম, আপনার ইচ্ছা মতো সুন্দর করে সাজাতে পারেন। কনফার্মেশন আমি তো টিউটোরিয়ালটা বড় করবো না, সেজন্য একটু চাপ এই উঠেছি আপনাদের দেখানোর জন্য। শুভ নববর্ষ ১৪২৪ দশ নয় নাথেরপুর ইউনিয়ন ছাত্রী লীগের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা। আমাদের দেখেন এটা স্পেস একটু বেশি, সেটা কমাতে আমি কন্ট্রোল দিলাম, এ দেওয়ার পরে
এখানে দেখেন একটা অপশন আছে উইন্ডোজে গিয়ে, উইন্ডোজে গিয়ে এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্যারেক্টার জানতে হবে। যদি আপনাদের আগে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে এখানে ক্যারেক্টারে ক্লিক করবেন, তাহলে এটা আসবে। তারপরে যে আইকনটা দেখেন এখানে, এখানে সিলেক্ট করবেন, দেখেন এখানে সিলেক্ট করার পর এখানে সাইট আছে, এখানে আমি 100 দিব, 100 দিলে হয় না, তাহলে আমি এখানে 200 দিব, 200 200 দিলে মোটামুটি হয়। তারপর আমি ডিসকাউন্ট দিব যাতে সুন্দর হয়, এখানে স্পেসটা একটু কমে গেছে। এরপর এখানে আমি তার নাম এবং পদ্ধতি নিয়ে, আপনারা ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করার জন্য মিডতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করতে পারেন, বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন কনফার্মেশনে, এভাবে সিলেক্ট করে বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনারা এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন। যে আমি কালার চেঞ্জ করে দিলাম, এটার একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব, সেই জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গেলাম, এখানে গিয়ে স্ট্রোকে গেলাম, এটা স্ট্রোক দিয়ে দিব, লাল কালার টেস্ট দিয়ে দিলাম, লেখাটাকে আচ্ছা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, গ্রেডিয়েন্ট দিলে সুন্দর দেখাবে। এরপর আমি এর নামের পাশে এর নাম এবং পদ্ধতি পেজের নামে রেক্টেঙ্গুলার টুলস ব্যবহার করবো। টুল ব্যবহার করে এখানে দেবেন, এখানে দেওয়ার পরে নিউ একটা লেয়ার নেবেন, নিয়ে একটু নিয়ে লেয়ার নেবেন, নেওয়ার পরে এভাবে এভাবে সিলেক্ট করবেন, একটা ঘর বানাবেন, ঘর বানাবেন, সিলেক্ট করার পরে এখানে কালার সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার ডিলিট দিবেন, অল্টার ডিলিট করে এরকম কালার আসবে। কন্ট্রোল দিয়ে দিলাম, ডিলিট সিলেকশন করে দিলাম, দেওয়ার পরে এখানে তারপর দিব সদস্য একটু বড় করে দিলাম, তাই আমার ব্যানার ডিজাইন হয়ে গেলো। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার ডিজাইন দিব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি একটা কালার সিলেক্ট করব। আপনার ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডে কালার গুগল থেকে রান করতে পারেন, বা যেখান থেকে ইচ্ছে এখান থেকে রান করতে পারেন। বা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, ডাউনলোড করে কালার সিলেক্ট করব। এটা কালার টুল আছেন দিবেন, আপনার ইচ্ছা হলে আপনাদের মন মতো করতে পারেন কনফার্মেশন।
ডাঙা করলেন, একটু ফটো ছবি দিয়ে কন্ট্রোলও দিয়ে যে ব্যাকগ্রাউন্ড ডাঙা করছি সেটাতে যাব। আমি এই ব্যাকগ্রাউন্ডে ডাঙা করছি এটা দেখলাম, দেওয়ার পরে এটাতে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দেবো ওখানে। কন্ট্রোল দিয়ে বল করলাম, অপরচুনিটি কমাইতে হবে কারণ আমার লেখা খারাপ গুলো বুঝে যাচ্ছে না। এখানে এখানে অপরচুনিটি একদম কম দিব, একটু ভালো জায়গা দেখতে চাই। মোটামুটি সন্ধ্যার মধ্যে একটা ব্যানার ডিজাইন হলো, আপনারা ইচ্ছা করলে আর সুন্দর করে করতে পারেন। লিখে দিলাম একটা নিউ লেয়ার নিয়ে, একটা রেক্টাঙ্গুলার নিয়ে একটা ছোট বক্স করব, সুন্দর করার জন্য কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করে এখানে দিয়ে আবার এখানে করে কন্ট্রোল এন্টার দিয়ে ডিলেট বাটন ক্লিক করবেন। আবার এখানে ফ্রেম সিস্টেম করবেন, কন্ট্রোল এন্টার দিয়ে ডিলিট বাটন ক্লিক করবেন। মোটামুটি একটু সুন্দর ডিজাইনের মতো হবে, এখানে কালারটা চেঞ্জ করে দেবো। লিখলাম আল্লাহ আল্লাহ মোহন, ফন্টটা ছোট করে দিতে হবে, কন্ট্রোল টি দিয়ে ফন্টটা ছোট করে দেবো। প্রায় মোটামুটি একটা সুন্দর ডিজাইনের ব্যানার হলো, দেখেন বন্ধুরা। তো যদি আমার ব্যানারটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে আমাকে জানাবেন, আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কী ব্যানার নিয়ে আলোচনা করবো, কী ব্যানার আপনাদের দেখাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।